দেখো বাঁধাকপিটা ফোড়ন দিয়ে বসিয়ে দেওয়ার পরে আলু একসাথে দিয়ে দিয়েছিলাম একটু আগে, এই যে মটরশুঁটি, যেটা না দিলে শীতকালের বাঁধাকপি বাঁধাকপি বলে মনেই হয় না। মটরশুঁটি, লঙ্কা, একটু জিরে আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আবার ঢেকে বসিয়ে দিতে হবে। আর মানে এখানে এই বাড়িতে আর কি বাঁধাকপিটা ভাপ দিয়ে নেয় না, মানে মামনির থেকে আমি এই বাঁধাকপি রান্নাটা শিখেছি। মারটাও জানি, মারটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এবার এটাকে ঢেকে দেবো, তারপরে আস্তে আস্তে হতে থাকবে নামানোর সময়। এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, আমি দেখাবো পরে আর একবার। নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে ওদেরটাও নামাবো, আর আমার আবার ধনে পাতা দিয়ে বাঁধাকপি খেতে ভালো লাগে, আমি আমার জন্য ধনে পাতা দিয়ে নামাবো। তাহলে চলো এটুকু হয়ে যাক, পরে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বাঁধাকপি, এটা হচ্ছে ঘি গরম মশলা দেওয়া, আর এটা হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটা হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে, টেস্টই আলাদা হবে। আর এই যে ভাপি খেতে বসে গেছে, পকো ওখান থেকে হাইও বলে দিল। আর এই যে আজকে না ওই পালং শাকও করেছি, পালং শাক করেছি, আর বাপি হচ্ছে ইলিশ মাছ এনেছে, সেটা শুধু ভাজছি, গরম ভাতে খাওয়া হবে। চলো দেখাই তোমাদের। এই যে ইলিশ মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, এটা হলে আমিও বসে পড়বো একসাথে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন না শীতকাল হয়ে গেছে, তো আমি শুচ্ছি না, আমি দুদিন শুয়েছি, মানে আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছিল, মানে 6:30 বেজে যাচ্ছিলো উঠতে উঠতে, মানে সন্ধ্যা সন্ধ্যা সব গড়িয়ে যাচ্ছিলো, তার জন্য তারপর থেকে আমি আর শুচ্ছি না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি বসে থাকি, ফোন করি, সবার সাথে কথা বলি, এইসবই করি। আর এই যে দেখছো জামাকাপড় এখনও ওঠানো হয়নি, জামাকাপড়টা এখন ওঠাবো। ওঠানোর পরে আজকে আমার ইচ্ছা আছে তোমাদের যে দেখালাম সোফা সেটটা আমি যেখানে এনে রেখেছি সেই জায়গাটা একটু সুন্দরভাবে নতুন করে সাজানোর ইচ্ছে আছে। তো কতদূর কি পারবো আমি জানি না, কিন্তু চেষ্টা করবো আর তোমাদের সঙ্গে নিয়ে, মানে সেই মানে সঙ্গে রাখবো তোমাদের, কারণ তোমাদের যদি ভালো লাগে সাজানোটা তাহলে তোমরাও ওরকমভাবে তোমাদের ঘর বাড়ি সুন্দরভাবে সাজাতে পারো। বা আর হচ্ছে মানে আমার যদি কিছু কম বেশি কিছু তোমাদের মনে হয় তাহলে সেটাও তোমরা তোমাদের মানে তোমাদের মন মতো করে বলতে পারো, যদি আমি দেখি যে পারছি বা তাহলে ওটা আমি করার চেষ্টা করবো, তাই তো, তার জন্যই তোমাদের সঙ্গে রাখছি। চলো তাহলে, আমার সন্ধ্যা দেওয়া হয়নি, সন্ধ্যা মোটামুটি লেগে যাচ্ছে, সন্ধ্যাটা দেবো, দিয়ে তারপরে ঘর সাজানোটা শুরু করব। কিন্তু এই যে সোফা সেটটা এনেছি না, মানে এটা আমার প্রচুর দিনের ইচ্ছে, মানে আমার পূরণ হলো আর কি, যে সামনে একটা সোফা সেট থাকবে টিভির সামনে, বেশ সুন্দর হবে, তাই না, সুন্দর লাগে সবার ঘরে, মানে বসার ঘরটা ওই রকমই হয়, তাই না, যে যতটা পারে সাজানোর চেষ্টা করে। তা আমিও সেটা চেষ্টা করলাম, যেহেতু উপরে পড়েছিল সোফা সেটটা ইউজই হতো না, কারণ কোনো সময় মানে উপরে যেতামই না, উপরের ঘরে মানে খুব কাজকর্ম না থাকলে, তার জন্য। তাহলে চলো গোছানোটা শুরু করবো, তোমাদের সঙ্গে নিয়ে, সঙ্গে থাকো। এই দেখো এই যে ঘর সাজাবার সরঞ্জাম, আমি বলছি কি বলে এটাকে আমি সঠিক জানি না, এটা পুরী থেকে দিদা এনে দিয়েছিল, পুরীতে যখন গিয়েছিল দিদারা তখন এনে দিয়েছিল, এটা দেখতে খুবই সুন্দর। আর এই যে দেখো শঙ্খের মতো আছে নিচটায়, এটা একসঙ্গে ছিল 6টা 6টা করে, নাকি 5-6টা 6টা করে, তো আমি দুটোকে আলাদা করে নিয়েছি, ভাগ ভাগ করে নিয়েছি, এপাশে একটা রেখেছি, এপাশে একটা রেখেছি, সেটা এই যে পর্দাটা, এই পর্দার এই পাশে একটা থাকবে, এই পাশে আর একটা থাকবে, এটাই তোমাদের দেখালাম। আর দেখাচ্ছি তোমাদের এই যে গণেশ বাবাজি, গণেশ বাবাজিকেও সুন্দরভাবে সাজিয়ে রাখবো। চলো তাহলে সাজানোটা স্টার্ট করি। দেখো এখানেও কতগুলো শোপিস দিয়ে আমি সুন্দর করে সাজালাম, এখানে এটা পেনদানি, সুন্দর গণেশের মূর্তি দেওয়া,
এখানে একটা শোপিস, এটাও একটা ফুলদানি, এটাতে যেহেতু ফুল নেই তো এই ছোট ফুলওয়ালা একটা শোপিস এদিকে রাখলাম, আর এটাতে একটা ছোট ফুল আছে তো সেটা এদিকে রাখলাম। আর পেছনে যেটা দেখতে পাচ্ছো চকলেটের মতো দেখতে, সেটা হচ্ছে ওই গার্ডার রাখার বয়ম, প্লাস্টিকের কিন্তু, আর দেখতে এরকম। আর এটা হলো মা সরস্বতী, যে ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, দিদিদের একটা ফটো আছে, আর এটা হচ্ছে ঠাম্মা, মানে ওর ঠাকুমা ঠাম্মা। ওইখানে একটা ছোট্ট কালো রঙের যে শোপিসটা, ওটা বাপি নিজের হাতে বানিয়েছে, সেটা একটা আছে ময়ূরের পঙ্খ, মানে পালক আর কি, পঙ্খ টঙ্খ অত দরকার নেই, ওই আর এক আছে আর কি। ইনি মহারাজ এখানে বসে আছেন, যেটা আমার ভীষণই প্রিয়, ইনিও এখানে বসে আছেন। এই যে এখানেও শ্রী গণেশজি বসে আছেন, এখানে দুর্গা ঠাকুরের এক মূর্তি ছোট্ট, এখানে এখানে একটা গণেশ, আর এটা হচ্ছে এই সরস্বতী ঠাকুর, আর এখানেও দুটো ছোট ছোট গণেশ ঠাকুর। এই যে এটা একটা, পেছনে একটা, ওখানেও ছোট ছোট শোপিস আছে, শোপিস বলছি এই কি জানো, টেডি, একটা বাঘ, একটা মে পুতুল, আর একটা ছোট্ট পুতুল। হ্যাঁ, তোমাকেও দেখাচ্ছি পকো। আর এই যে সোফার মধ্যে একটা সুন্দর ছোট্ট লাভ সাইন, একটা টেডির মতো, এটা এখানে রাখলেও চলে, কোনো অসুবিধা নেই, তো এইরকম আর কি। আর এই যে আমাদের পকো বুড়ি, পকো হাই বলো, বাবা বাবা। চলো তাহলে পরেরটুকু সাজিয়ে নি, টুনি লাইট দিয়ে সাজানোর খুব ইচ্ছে আছে চারিপাশটা, তো সেটা পুরোপুরি করে নি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আমি ভীষণই খুশি, মানে ও এতটাই হাই বলছে যে মানে তোমরা আমার কথা শুনতে পাবে না, তো
আমি ভীষণ খুশি, সত্যি সত্যি এতটুকু সাজাতে পারি, আমি ভীষণ খুশি। অনেক কিছু আছে আরো গোছানোর, কিন্তু সেগুলো আস্তে আস্তে করে করতে হবে। হ্যাঁ, আর তোমরা আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ, তোমাদের সাজানোটা কেমন লাগলো আর ঘরটা দেখতে কেমন লাগছে, বসার জায়গাটা তোমাদের দেখতে কেমন লাগছে। আরও যদি কিছু করতে হয় যে হ্যাঁ তোমরা বলবে যে দিদি এই জায়গাটা এই করলে ভালো হতো বেশি, তাহলে যদি বলো তোমরা, তো আমি দেখবো, চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আর বকবকটা বাড়াচ্ছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, সুইট ড্রিঙ্কস। পকো হাই বলে দাও, পকো সবাইকে হাই বলে দাও। বাহ 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 বাহ, চলো টাটা।